প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ আটক ধুনিয়া আর কম সময়ের ভিতর নির্মাণ করে উলিওয়া হিতাধিকারী গাঁও পঞ্চায়েতখনের সভাপতি নূর আহমেদ লস্করে বিশেষ পুরস্কার ঘোষণা করেছিল। আজি 61 নং সোনাপুর গাঁও পঞ্চায়েতে গাঁও পঞ্চায়েতের সভাগৃহত এক বিশেষ গাঁও সভার জড়িয়ে পুরস্কৃত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীক। এই বিশেষ পুরস্কার লাভ করবলৈ সক্ষম হয় কপালকাটার রহিমালিয়ে। রহিমালিক সোনাপুর গাঁও পঞ্চায়েতের তরফের সম্বর্ধনা জ্ঞাপন করে 5,000 টাকার চেক আর রন্ধন গ্যাসের সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ যে হিতাধিকারী সকলক উৎসাহিত করার উদ্দেশ্যে 61 নং সোনাপুর গাঁও পঞ্চায়েতে এই বিশেষ পদক্ষেপ হাতত লওয়া বলে জানিবলৈ দিয়ে পঞ্চায়েতের সভাপতি নূর আহমেদ লস্করে। আনহাতে গাঁও পঞ্চায়েতের তরফের এই বিশেষ পুরস্কার লাভ করে উৎফুল্লিত হয়ে পড়ে কপালকাটার রহিমালি। সোনাপুরের আদিত্য বড়ো রিপোর্ট, মাই নিউজ নর্থ ইস্ট। প্রথমতে সাংবাদিক বন্ধুসকলক আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো সোনাপুর গাঁও পঞ্চায়েতের পরিয়ালের তরফের। আর আপনাদের জানে দেখা পাইছে যে আমার আজি তৃতীয়লানিয়ে গাঁও সভা, বিশেষ গাঁও সভা অনুষ্ঠিত করা হয়েছে। আর এই গাঁও সভার জড়িয়ে আমি আঁচনিখিনি রূপায়ণ করবর কারণে রাইজরপর আঁচনিখিনি লবর কারণে আমি চেষ্টা লৈছো, যাতে রাইজর যিখিনি সঠিক আঁচনি আছে সেই আঁচনিসমূহ যাতে আমাক রাইজে আঙুলিয়াই দিয়ে, দেখাই দিয়ে কোনখিনি রাইজর কাম করবলগা আছে। আর ইতিমধ্যে যাওয়া বছর যিখিনি আমার ঘর আইছিলে, আমার সরকারি আবাস যোজনা আইছিলে, সেই আবাস যোজনার ঘর সমূহের ভিতর আমি পঞ্চায়েতে ব্যক্তিগত হিসাবে একটা পদক্ষেপ লৈছিল হিতাধিকারী সকলক উৎসাহিত করার লক্ষ্যরে, যে তেওঁলোকে যিসকলে সোনকালে ঘরখন প্রস্তুত করে আমাক এই সুযোগটো দিব, তেওঁলোকক আমি পঞ্চায়েতের তরফের 5,000 টাকা আর রন্ধন গ্যাসের ব্যবস্থা করে দিম বলে আমি রাইজক জানাইছিল, হিতাধিকারী সকলক জানাইছিল। আর আজি মই সৌভাগ্য যে তারে ফলস্বরূপে এজন ব্যক্তিক অতি দুখিয়া আর পাহাড়ের উপর যেন নিজে প্রায় 1 কিলোমিটারের অধিক জায়গা সামগ্রীখিনি কৰিয়াই নিবলগা আছে আর পানির ব্যবস্থা নাই, এনেকা একটা পরিস্থিতি অতি সোনকালে আটক ধুনিয়াকে আমার সরকারি নীতি নিয়মের ভিতর ঘর নির্মাণ করে দিছে, তার কারণে আজি পুরস্কৃত করল। আর এটাই বার্তা দিব বিচারিছো সোনাপুর রাইজক, যাতে সকলে ঘর সমূহ অতি সোনকালে যাতে সরকারের নিয়ম অনুযায়ী ঘর সমূহ বনায় সোনকালে যাতে বনাই দিয়ে, কারণ এটাই কারণ যদি সোনকালে বনায় তেনহলে দ্বিতীয়জনে ঘর পোৱাৰ কারণে অতি সোনকালে সক্ষম হব, গতিকে ঘরের লগত বেলেগর ঘরও জড়িত হয়ে আছে, গতি সোনকালে ঘরখিনি বনালে আর উৎসাহিত করার কারণে এই প্রচেষ্টা হাতত লো। হয় প্রায় আমি 80 অধিক ঘর একলগতে স্যাংশন দিছিল, সেই ঘর সমূহের ভিতর অতি সোনকালে আমার অনুরোধ রক্ষা করে সরকারি নিয়ম অনুযায়ী ঘর নির্মাণ করে দিছে, গতি আমি পুরস্কৃত করছো। আর অহাবার আমি প্রায় 600 অধিক ঘর দিম, আমি রেজিস্ট্রেশন আরম্ভ করছো, যখন প্রকৃত দুখিয়া মানুষ মানে রাইজক এটাই অনুরোধ করো তালিকা সময় আই নিজে চাক কার কার তালিকা নাম আছে তেওঁলোকে চাক, কোনবা যদি অযোগ্য আছে রাইজে আমাক আঙুলিয়াই দিয়ক যে এই এই ঘর পাব নালাগে, হিতাধিকারী অযোগ্য, আমি তেওঁলোকৰ নামখিনি কৰ্তন করিম। আর যিসকলে পাবলগা সচায় পাবলগা আছে বিনামূলীয়াকে ঘরখিনি পাব, তাতে কোনো কবলগা